করোনা পরিস্থিতিতে ব্যাংকের খরচ কমাতে কর্মীদের বেতন কমিয়ে আনতে চান ব্যাংক মালিকরা, জানিয়ে ক্ষুব্ধ ব্যাংক কর্মকর্তারা। তবে সমালোচনার মুখে ব্যাংক মালিকদের সংগঠন বিএবি জানিয়েছে তারা কেবল পরামর্শ দিয়েছে। এদিকে অর্থনীতি বিশ্লেষকরা বলছেন, এই পরিস্থিতিতে বেতন ভাতা কমানো হলে তা হবে অমানবিক। বলেন, সরাসরি বেতন কর্তন না করে বিদেশ ভ্রমণ বন্ধ রাখা সহ অন্যান্য পরিচালনা খরচ কমানো প্রয়োজন এই মুহূর্তে। বাবু কামরুজ্জামান জানাচ্ছেন বিস্তারিত। করোনা মহামারীতে নানা ঝুঁকি মোকাবেলা করেই ব্যাংকিং সেবা দিয়ে আসছেন ব্যাংক কর্মকর্তারা। করোনা ভাইরাস উদ্ভূত অর্থনৈতিক মন্দা পরিস্থিতির কথা উল্লেখ করে ব্যাংক কর্মকর্তাদের বেতন ভাতা কমিয়ে দেয়া সহ একগুচ্ছ প্রস্তাবনা তৈরি করে তা সদস্যদের কাছে পাঠিয়েছে ব্যাংক মালিকদের সংগঠন বিএবি। এই সংক্রান্ত চিঠি দেয়ায় ক্ষুব্ধ হয়েছেন ব্যাংক কর্মকর্তারা। তারা বলছেন, এমন সিদ্ধান্ত বাস্তবায়ন হলে তৈরি হবে বাড়তি মানসিক ও অর্থনৈতিক চাপ। এটা আসলে লাস্ট থিং যেটা বলা হচ্ছে, আমরা চাই না যে আমাদের যারা কলিগরা আছে তাদের কোনোভাবে যেন মনোবল ভেঙে না পড়ে, কারণ এমন একটা সময় আমাদের সব মনোবল দৃঢ় রাখতে হবে এবং সেভাবে যুদ্ধে আমাদের জয়ী হতে হবে। চিঠিতে ব্যাংক কর্মীদের বেতন ভাতা 15% কমানোর আবেদন ছাড়াও খরচ কমাতে 13 দফা সুপারিশ করা হয়, যদিও পরে তা বাধ্যতামূলক নয় বলে জানায় বিএবি। রেসপেক্টিভ ব্যাংকের সিদ্ধান্ত, এখন তাদের স্ট্রেংথ বুঝে তারা সিদ্ধান্ত নেবেন কি করবেন, তারা কিভাবে অ্যাড্রেস করবেন, সেই ব্যাপারে যখন ওদের বোর্ড সিদ্ধান্ত নেবে, বোর্ড সেটা ম্যানেজমেন্টের সাথে কথা বলবে এবং কিভাবে এক্সিকিউশন হবে। কেন্দ্রীয় ব্যাংকের মুখপাত্র বলেন, পরিস্থিতি মোকাবেলায় এমন উদ্যোগ নেওয়া যেতে পারে, তবে তা ভারসাম্য ঠিক রেখে। আর অর্থনীতি বিশ্লেষকদের মতে এমন সিদ্ধান্ত বাস্তবায়ন হবে অমানবিক। প্রথমে কেন এই স্যালারিতে হাত দেওয়া হলো সেটা আমার কাছে পরিষ্কার না। পরিচালন ব্যয়তে আরো অনেক খাত আছে, আপনার বিলাসবহুল ব্যয় আছে, ভ্রমণ ব্যয় আছে, আপনাদের যে সমস্ত ইন্টেরিয়ার ডেকোরেশন যেগুলি করা হয় ওখানে তো অনেক কিছু অতিরিক্ত ব্যয় দেখা যায়। ব্যাংক তারা যদি মনে করে ফর দা টাইমিং এর জন্য আমরা এটা স্থগিত রাখি, আমরা পরবর্তী যখন একটু ভালো হবে তখন আমরা এগুলো এরিয়ার হিসেবে দেব বা আবার বেনিফিট আমরা চালু করব, সেই ক্ষেত্রে যে লোক 1.5 লাখ বেতন পাচ্ছে তার যদি 10,000 টাকা কমাই তাহলে কিন্তু প্রতিষ্ঠানের সাথেই এটা কিন্তু মেনে নিতে হবে আমাদের। এরই মধ্যে ব্যয় সংকোচন করতে জুন থেকে বেতন ভাতা কমিয়েছে প্রথম প্রজন্মের একাধিক ব্যাংক। বাবু কামরুজ্জামান, নিউজ 24, ঢাকা।